সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটা দেখছেন, তাদের সবার প্রতি রইল অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা। আজকে আমি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই মজার একটা রেসিপি, খুব সহজভাবে করে নেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি তৈরি করব মেয়োনিজ। এই মেয়োনিজটা বার্গার বা গ্রিল অথবা স্যান্ডউইচ যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর আজকে আমি করে দেখাবো একটু স্পাইসি মেয়োনিজ। আমি যেভাবে তৈরি করব সেই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি তৈরি করব ডিম ছাড়া। ডিম ছাড়া অনেকেই ডিম পছন্দ করেন না, তার জন্যে কিন্তু আজকে এই আমার এই রেসিপি। এখানে আমি নিয়েছি পানি, একদম নর্মালি যে খাবার পানি, এ পানি নিয়েছি হাফ কাপ। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ, গুঁড়া দুধ নিয়েছি 1/3 কাপ নিয়ে আরও 2 টেবিল চামচ পরিমাণ। আজকে আমি এই গুঁড়া দুধ দিয়ে মেয়োনিজটা তৈরি করে দেখাচ্ছি। এখানে নিয়েছি টমেটো সস, টমেটো সসটা আমার ঘরের তৈরি, আর টমেটো সস নিয়েছি আমি 2 টেবিল চামচ। এই সসের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর নিয়েছি সরিষার তেল, আমি আজকে এই মেয়োনিজ তৈরি করব সরিষার তেল দিয়ে, একদম খাঁটি সরিষার তেল দিয়ে। একটু জাজালু হবে, তার জন্য সরিষার তেল দিয়ে আমি করার চেষ্টা করেছি। আপনারা চাইলে রান্নার সাদা তেল দিয়েও করতে পারেন। আর এখানে সরিষার তেল নিয়েছি আমি, আপনারা আমি আবারও বলছি সয়াবিন তেল দিয়েও কিন্তু করতে পারেন। আমি সরিষার তেল নিয়েছি 1/3 কাপ, আর এই যে রান্নার সয়াবিন তেল নিয়েছি 1/4 কাপ, আর নিয়েছি অলিভ অয়েল, অলিভ অয়েল নিয়েছি 2 টেবিল চামচ। এখানে নিয়েছি ভিনিগার, 1 চা চামচ নিয়েছি ভিনিগার, আর নিয়েছি অরেঞ্জ জেল বা জ্যাম বা জেলি, এটা অবশ্যই দিতে হবে। আর আপনারা এটা না দিতে চাইলে যে কোনো ধরনের গড়ে তৈরি আচারও দিতে পারেন। এখানে স্বাদ মতো নিয়েছি লবণ, আর নিয়েছি 1 চা চামচ উঁচু করে চিনি, আর এখানে আমি জেলি নিয়েছি উঁচু করে 1 চা চামচ। পাপরিকা পাউডার নিয়েছি সমান করে 1 চা চামচ, আর 1/4 চা চামচ করে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে যে কোনো একটু দিতে পারেন। এখানে লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ। এইগুলা দিয়ে আজকে আমি তৈরি করব দারুণ মজার মেয়োনিজ। আমি আবারও আরেকটা কথা বলে দিচ্ছি, যারা জাজালু মেয়োনিজ পছন্দ করেন না, বা বাচ্চারা পছন্দ করে না, বা সরিষার তেলের কাঁচা ফ্লেভারটা পছন্দ করেন না, তাদের জন্য বলছি সরিষার তেল বাদ দিয়ে আপনারা সয়াবিন তেল অথবা অলিভ অয়েল দিয়েও কিন্তু এই মেয়োনিজটা বানাতে পারবেন। এখন আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এই যে নর্মাল যে পানি রেখেছিলাম এই পানি। এখন এই পানি দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আপনারা যারা কাঁচা ডিম পছন্দ করেন না, অনেকে কাঁচা ডিমের মেয়োনিজ পছন্দ করে না, তাদের জন্যে কিন্তু আজকের এই রেসিপিটা। আর একটা কথা কিন্তু বারবারই বলছি, যদি আপনারা জাজালুটা পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে শুধুই সয়াবিন তেলটাই ব্যবহার করবেন, এখানে সরিষার তেলটা ব্যবহার করার দরকার নেই। তবে আমি সরিষার তেলটা দিয়ে করিয়ে দেখিয়েছি, যারা সরিষার তেল পছন্দ করেন তাদের জন্যে এখানে আপনারা সরিষার তেলের বদলে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন। এখন কিন্তু আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এই যে টমেটো সস, এটা কিন্তু আমার ঘরের তৈরি, এই রেসিপিটাও চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর চেষ্টা করবেন এখানে অবশ্যই অলিভ অয়েল 2 টেবিল চামচ ব্যবহার করার জন্য। আর এখানে চিনি, লবণ, টমেটো সস, এগুলা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী, এখানে এই গোলমরিচের গুঁড়া বলেন সব কিছু এখানে নিয়ম মাফিক আমি যতটুকু ম্যাপে দিয়েছি এতটুকুই দিতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। এখানে আপনারা একটু পরপর চেক করে টেস্ট দেখবেন, আর আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। কিন্তু এখানে আমি যতটুকু মেপে নিয়েছি প্রথমে আমি এতটুকুই কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। যখন ব্লেন্ড করে পরে আমার দরকার হব, মানে দরকার পড়লে আমি আমার মানে পছন্দ মতো দিয়ে নিব। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার ব্লেন্ডারের জগটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি।
আমি পুরোটা কিন্তু দেখাতে পারিনি, ব্লেন্ডারে জগটা আমি দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন, কিছুক্ষণ পর আমি ক্যাপটা খুলে নিয়েছি, এবার একটা চামচ দিয়ে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, মানে আমি একটু দেখে নিচ্ছি কতটুকু হয়েছে। এখনো কিন্তু একদম স্মুথ হয়নি, একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু চেক করে নিয়েছি। এখানে মনে হয়েছে চিনিটা কম হয়েছে, তার জন্য আমি এখানে আরও সমান করে এক চা চামচের চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি আরও 1/4 চা চামচ লবণ দিয়েছি। এখন আমি আরও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি যে এখানে আপনারা যার যার টেস্ট মতো কিন্তু সব কিছুই দিতে পারবেন। এখন আমি আবারও ভালো করে কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি চামচ দিয়ে আবারও একটু দেখিয়ে দিচ্ছি, মানে এখন আমি একটু দেখে নিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু এখন ঠিক মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এই তো হয়ে গেছে। এখানে কতটুকু সময় লেগেছে এটা আমি বলছি না, কারণ আপনারা যখন চামচ দিয়ে তুলতে মানে তুলে দেখবেন, তখন আপনারাই দেখতে পারবেন যে এটা কতটুকু হয়েছে বা কতটুকু স্মুথ হয়েছে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি, এই যে দেখুন মাশাল্লাহ কতটাই ঘন আর একদম পারফেক্ট হয়েছে, আর দারুণ মজার একটা ফ্লেভার পাচ্ছি, সরিষার তেলের ঝাঁঝালো একটা ফ্লেভার। এখন এই মেয়োনিজ দিয়ে কিন্তু স্যান্ডউইচ, বার্গার বা গ্রিল যে কোনো কিছুতেই কিন্তু এই মেয়োনিজটা ব্যবহার করতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম সহজ আর মজাদার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করবেন, যেন পরবর্তী রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।